ভরসা নতুন জানালাম প্রকল্পের মাধ্যমে চরের তামাক চাষীদের প্রশিক্ষণ কৃষি উপকরণ ও সহজ শর্তে ঋণ দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে গম ভুট্টা চাষে উৎপাদিত ফসল বিক্রয়ে নিশ্চয়তা পাচ্ছেন চাষীরা খাদ্য নিরাপত্তা পুষ্টিমান নিশ্চিত এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটাতে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী ইউসিবিএল ব্যাংক এবং আরডিএর কর্মকর্তারা সেচ সংকট পরামর্শের অভাব সরকারি সুবিধা এবং প্রণোদনা বঞ্চিত চরের কৃষকরা যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় উৎপাদিত ফসল বিক্রিও অনিশ্চিত তাই বিভিন্ন কোম্পানির লোভনীয় আশ্বাসের ফাঁদে পড়ে তামাক চাষ করতেন চরের চাষিরা ফলে স্বাস্থ্যহানির সাথে নষ্ট হতো জমির উর্বরতা শক্তি তামাকের এই ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা ও লাভজনক ফসল উৎপাদনে কৃষককে আকৃষ্ট করতে ভরসার নতুন জানালা নামে একটি প্রকল্প হাতে নেয় পল্লী উন্নয়ন একাডেমি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নানা রকম সহায়তা পেয়ে খুশি চরের চাষীরা পানিও আমাকে দেওয়া খায় না সব খরচ তোমরা দিবেন এসে গম বেচবার সময় যদি যদি গম বেচাইতে দেওয়ার কম হয় আমরা আসি গম কিনে নিয়ে যাবো তাকে সহযোগিতা করছে আমরা কোনো আবাদ হওয়ার পরিকল্পনা আসলো না আগে এখন এই মেয়াদটার কারণে মানুষ এখন পরিকল্পনা নিয়েছে সব জায়গার মধ্যে আবাদ করতে উপকার তো হয়েছে ভাঙা পর্যন্ত মিশন দিবে চাইছে সেচ সংকট কাটাতে ভ্রাম্যমান সোলার সেচ ব্যবস্থা করে প্রকল্পটি যার মাধ্যমে সেচ পেয়েছে একশো একর জমির ফসল এতে বৃদ্ধি পেয়েছে উৎপাদন খাদ্য নিরাপত্তায় দেশের প্রতিটি চরে প্রকল্পটি ছড়িয়ে দেওয়ার কথা জানায় বাস্তবায়নকারী সংস্থা আমরা তাদের নার্সিং করতে পারলে এটা সম্প্রসারণ হবে এবং বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পন্ন তো এখনই আছে এবং এছাড়াও আমরা আমাদের বিশ্বাস এই চরগুলো যদি কাজে লাগাতে পারি এবং বিদেশে রপ্তানি করা আমাদের পক্ষে সম্ভব হবে অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন লালমনিহাটের খুনিয়াগাছ হরিণচড়া তিস্তার চরে প্রকল্প পরিদর্শনে এসেছিলেন ব্যাংক কর্মকর্তারা তামাকের পরিবর্তে ভুট্টার গম চাষের দিকে আমরা যাব এবং এই যে যেভাবে আমরা এই সোলারের সাথে খরচ কম করে কিভাবে এটাকে আরও বেশি মানুষের মাঝে নিয়ে যেতে পারি সে চেষ্টায় আমরা আছি আমরা চাচ্ছি উনি নিজেও যেন সেভ হয়ে যান এবং তার ভবিষ্যৎ যেন এই স্বাস্থ্যহীনতা থেকে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে রক্ষা পায় সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এই ইউসিবিএল ব্যাংক এবং আরডিএস এর সহযোগিতায় আমরা এই কাজ হাত দিয়েছি এই প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে দেশের ৩৮ জেলার ৮৫৪৭ জন কৃষি উদ্যোক্তাকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর